আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানাই। গুড মর্নিং। এখন সকাল 10:30 মতো বাজে। তো আজকের যে ব্লগ হতে চলেছে সেটা পুরোটাই একদম আনপ্ল্যান্ড, কারণ আমরা প্ল্যান করিনি যে আজকে কী করব। তোমরা থাম্বনেল দেখে মোটামুটি বুঝতে পারছো, কিন্তু কিছু প্রশ্নও আছে, বাকিটা পল্লবী বলবে। হ্যাঁ, এবার বাকিটা আমি বলি। তো আজকে যেরকম বললো যে ব্লগটা একদমই আমরা করবো বলে ঠিক করিনি, আজকে আমাদের ভ্লগ করার দিনও না, আমরা সপ্তাহে একটা পার্টিকুলার ডেতে একটু বেরিয়ে জাস্ট ভ্লগটা করি। তো আজকে পুরোটাই আনপ্ল্যান। এবং থাম্বনেল থেকে তোমাদের মনে হতে পারে যে একটা এইটুকু চ্যানেল থেকে কীভাবে রেভিনিউ জেনারেট হতে পারে, যেখান থেকে আমরা কী মানে থাম্বনেলটা যদি এখনও ঠিক করিনি তবে করে নেবো, যাই হোক। হ্যাঁ, তো এবার কথা হচ্ছে যে আমরা ইউটিউবের জন্য আজকে একটা গিফট কিনতে যাচ্ছি। আজকে আমরা যাব হচ্ছে এসপ্লেনেডের মেট্রো গলিতে। মেট্রো গলিতে কেন যাচ্ছি? আমরা অনেকেই জানি যে কেন আমরা মেট্রো গলিতে যাই, বা ইউটিউবে তো যারা অ্যাটলিস্ট ব্লগার বা ভিডিও বানায় তারা তো ভীষণভাবে জানে। তো আগেই বললাম যে ইউটিউবের জন্য আমরা একটা গিফট কিনতে যাচ্ছি। তো এর থেকে আশা করি একটু তোমরা বুঝতে পারছো যে কি বলতে চাইছি, তো বাকিটা এখন বলবো না, বাকিটা যেতে যেতে গল্প হবে। গল্প হবে একদম একদম। অবশেষে পৌঁছানো গেল মেট্রো গলিতে। এই মেট্রো গলিতে রয়েছে ন্যাশনাল ফটোগ্রাফি, যেখান থেকে আমরা আমাদের প্রয়োজনের যা যা জিনিস সেই সমস্ত কিছু কিনি। তো সেই দোকান থেকে যা যা দরকার, যেগুলো প্ল্যান করে এসেছিলাম, সেগুলো কেনা তো হলো। এবার একটু পরীক্ষা নিরীক্ষা করতে হবে, তাই সেই সমস্ত করার জন্য আমরা এখন যাব ময়দানে। তাহলে চলো আমাদের সঙ্গে। তো আমরা এখন দাঁড়িয়ে আছি সদনে, সদনের পাশে গাড়িটাকে পার্ক করে তারপরে হাঁটতে হাঁটতে ময়দানে যাব। আমি একটু নিজেকে ঠিক করে দেখছি আর কি। আর এখানে এই যে ভদ্রলোক ব্যাগ কিনেছেন, এখন ক্যামেরার ব্যাগ, সেটাকে ঠিক করছে আর কি। ক্যামেরাটা আমাদের আরও ভারী হতে চলেছে। ক্যামেরাটা আর ভারী হয়ে গেছে? আর হবে, অ্যাডাপ্টার লাগবে, করোনা একা তৈরি হবে, তাই না? প্রোটেকশন রাখতে হয় সবসময় কাছে। হ্যাঁ, তাই তো। চল এবার যাই ময়দানে। ময়দানে গিয়ে ও হচ্ছে গিয়ে ঠিক করে যখন হল ভিডিও বানাবে, এই কিনেছি সেই কিনেছি ওই কিনেছি এসব করবে আর কি। তো চলো ময়দানে যাই এবার। ভিড় চারিদিকে, জাস্ট দাঁড়ানোর কোথাও জায়গা নেই, মনেই হচ্ছে না যে চারিদিকে করোনা আছে। অবশ্য আমরা ভুলে গেছিলাম যে আজকে ভিড় হবে, কারণ আজকে রিপাবলিক ডে। তো চারিদিকে লোকজন বেশ এসেছে, গাড়িটাও পার্ক করতে হলো একদম ওই রবীন্দ্র সদনের ওখানে। এখন আমরা হেঁটে হেঁটে ময়দান যাচ্ছি। তো অনেকদিন পর ভিক্টোরিয়াটা দেখলাম, যেহেতু এখানেই থাকি তাই নতুন করে আর দেখার কিছু নেই, তাও বেশ ভালো লাগলো, তাই ভাবলাম একটু শর্ট নিয়েই নিই। প্রায় কতক্ষণ পরে, প্রায় 10-15 মিনিট হাঁটার পরে আমরা ময়দানে একটা বসার মতো জায়গা পেয়েছি। একদম মনে হচ্ছে না যে ময়দান বা কলকাতাতে আছি, মনে হচ্ছে কোথাও একটা বাইরে এসেছি, যার জন্য কিচ্ছু চিনি না, সব অচেনা মনে হচ্ছে। অনেকক্ষণ ধরে চারিদিকে শুধু ব্যারিকেড, ফাইনালি পুরো হাঁপিয়ে গেছি, এবার এখানটায় বসবো। অবশেষে আমরা এসে বসেছি ময়দানে। চারিদিকে এত ভিড়, এই জায়গাটা খানিকটা ফাঁকা, পিছনে ময়দানের যে জায়গাটা রয়েছে সেখানে প্রচণ্ড ভিড়। এখানে ছেলেপুলে কিছু খেলাধুলা করছে, এবং পার্কিংয়ের তো কী অবস্থা সেটা দেখলেই আগে। তো আমরা কি কিনেছি, চলো শুরু করি। ইউটিউবের গিফট ব্যাগটাও কিনেছি, ব্যাগটাও দেখে নাও। এই ব্যাগগুলো, অনেকগুলো ব্যাগ দেখার পর এই ব্যাগগুলো পছন্দ হলো। এই ব্যাগটা, অনেকগুলো ব্যাগ দেখলাম, এটা পিন বল। তো এই হচ্ছে ব্যাগটা, আর এখানে আছে একটা, এটা হচ্ছে 50mm লেন্স, ওইটা লেন্স, তাই না? ভুলে যায় আমি সব জানি। এটা একটা অ্যাডাপ্টার, আর এটা হচ্ছে লেন্স, 50mm লেন্স। আমরা এখন যেটা ইউজ করি সেটা হচ্ছে, সেটা অ্যাকচুয়ালি কিট লেন্স, যেটা এর সঙ্গেই পাওয়া যায়, 15mm to 45mm।
তো অ্যাকচুয়ালি এবার ব্যাপারটা বলি যে কীভাবে ইউটিউবের গিফট কেন বলছি। অ্যাকচুয়ালি আমার নিজের একটা ইউটিউব চ্যানেল রয়েছে যেটা বছর তিন চারেক আগেকার বোধ হয়। তো সেখানে হচ্ছে কি আজকে আমরা এখানে বসে যে ব্লগটা করছি সেটা সবথেকে বড় কারণ হচ্ছে ওই ইউটিউব চ্যানেলটা। হ্যাঁ, আমি ওটা হচ্ছে ওর আগে ওটা এক্সটেন্ডেড ফ্যামিলি ছিল, বাট এখন ওটা আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলি। তো ওখানে মোটামুটি 82,000 মতো সাবস্ক্রাইবার আছে অ্যাকচুয়ালি। তো আমার অনেক দিন বন্ধ ছিল ওটা, মোটামুটি এক বছর ধরে আমি নিজের অন্য একটা প্রজেক্টের কারণে কোনো ভিডিওই করতে পারিনি। তো আজকে ভাবলাম এখানে এসে ওখানকার জন্য একটা ভিডিও বানাবো এবং একটা কিছু শুরু করব ওখানে নতুন প্রজেক্ট। তো তার জন্য ইত্যাদি যোগাড়যন্ত্র চলছে, যেটা আমাদের সমস্ত কাজে লাগবে। আমাদের আমার দুটো চ্যানেল আছে, একটা অন্য পার্ট, একটা অনির্বাণ দাস নামে, আর এটা আমাদের দুজনের চ্যানেল লেজিয়াস। আরও একটা চ্যানেল হবে আমাদের, সেটা একদম ওর বিজনেস পারপাসে, ওটা জাস্ট বিজনেসের কাস্টমারদের জন্য। যাই হোক, তো এই হচ্ছে কারণ। তো ওখান থেকে যে আর্নিংটা জেনারেট হচ্ছিল, তো সেটার অনেক টাকা জমেছিল, সেখান থেকেই আমরা ক্যামেরা কিনেছি এবং তারপরে অন্য একটা আর্নিং এসেছে আর কি। তো সেখান থেকে আজকে আমরা একটা 50mm লেন্স কিনলাম, একটা অ্যাডাপ্টার কিনলাম, ব্যাটারি কিনলাম, আর ফিল্টার কিনলাম, ND ফিল্টার, একটা একটা প্রোটেক্টর কিনলাম, আর ব্যাগ কিনলাম, ব্যাগের কথা বললাম। তো এই হলো মোটামুটি, এবং একটা গোটা সেট আপ মোটামুটি বানানো হচ্ছে আর কি। তো সেটা আমরা ইউজ করবো ফার্দার। দেখা এটা খুলে দেখায়, যদিও আমরা এটা রিভিউ করছি না, এটা আমাদের হ্যাপিনেস তোমাদের সাথে শেয়ার করছি। রিভিউ করার মতন আমার কাছে অতটা জ্ঞান এখনো নেই, বাট এইসব নিয়ে নাড়াঘাটা সবটাই অনির্বাণ করে। আর দেখাই মানে এত অনেকদিনের শখ এটা। এরপরে আরও উইশলিস তো বেড়েই চলেছে। আমি অ্যাকচুয়ালি জবে থেকে চ্যানেল করছি, তার তখন থেকে ইচ্ছা হয় না একটা পারফেক্ট সেট আপে থাকবো আর কি। তো সেই কবেকার একটা উইশ লিস্টগুলো এখন আস্তে 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 ফুলফিল হচ্ছে। আস্তে আস্তে হয়, হওয়ার মধ্যে যে মজাটা আছে সেটা ফট করে হয়ে যাওয়ার মধ্যে নেই, ডেফিনেটলি। তো এখানে আমি আমার চ্যানেলের জন্য একটা ছোট্ট শুট করব, করে তারপর আমরা বাড়ি যাব। আর খিদে পাচ্ছে, কোথাও একটা গিয়ে কিছু খেয়ে নেব। এসব গল্প পরে যখন আমরা অন্যরকম ব্লগ বানাবো, তো সেই গল্প একসঙ্গে থাকতে শুরু করব, তখন তো সবই দেখাবো আর কি। হ্যাঁ, চলো এখন এখানেই শেষ করছি। অ্যাডাপ্টারটা তো দেখানো, অ্যাডাপ্টারটা আছে, অ্যাডাপ্টারটা পরে দেখাবো। হ্যাঁ, আমরা তো অবশ্য রিভিউ করতে পারছি না, ছবি দিয়ে দেবো। চলো টাটা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ছোট একটা স্পিন ব্লগ ছিল, তো সব যেটা বলে আর কি শেষ করতে হয়, আজকে আমি মোটেই ছড়াচ্ছি না। আচ্ছা ঠিক আছে। আর আগের দিনের ওই ওই ভুল ত্রুটি না ত্রুটি ক্ষমাকে যে একটা বলেছিলাম, যার জন্য অনেকে আমাকে মানে এটা নিয়ে প্রচুর বলেছে। আমার না ধরে থাক, এটা ধরে থাকতে একটা হাতটা ব্যথা হয়ে গেছে, তাড়াতাড়ি র‍্যাপ আপ করো নালে পড়ে যাবে ক্যামেরাটা হাত থেকে। ঠিক আছে, পরে একদিন আমরা পমনে সব সেটআপ সেটআপ সব দেখাবো। আস্তে আস্তে তো সব হচ্ছে। চলো টাটা এন্ড টেক কেয়ার, পরের ব্লগটা খুব তাড়াতাড়ি। বাই বাই।